নমস্কার বন্ধুরা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটুক তো আজকে পিতা পুত্রের অঙ্ক নিয়ে আলোচনা করব চলো শুরু করি তো আজকের প্রথম প্রশ্ন আট বছর আগে পিতা পুত্রের বয়সের গুণ ছিল বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ তাহলে পুত্রের বয়স কত প্রথমত আমরা আমাদের এখানে যে পুত্রের বর্তমান বয়স তাহলে আমরা এখানে ধরে নিলাম পুত্রের বর্তমান বয়স এটা জাস্ট ধরে নিচ্ছি পুত্রের বর্তমান বয়স এক্স তাহলে পুত্রের বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স কত হবে বর্তমান তাহলে পিতার হবে এক্স প্লাস এক্স ইন্টু থ্রি থ্রি এক্স আচ্ছা এক্স ইন্টু থ্রি মানে থ্রি এক্স এইবার আট বছর আগে আট বছর আগে আট বছর আগে পিতা পুত্রের বয়স কত হবে আর বছর আগে পুত্রের বয়স হবে এক্স মাইনাস এইট তাহলে পিতার বয়স হবে পিতার বয়স হবে এক মিনিট পিতার বয়স হবে থ্রি এক্স মাইনাস এইট এই গেল আচ্ছা এবার আমার সমীকরণটা কিরকম হবে সমীকরণটা হবে যে এখানে দেখো থ্রি এক্স মাইনাস এইট এটা কি এটা হচ্ছে পিতার আট বছর আগের বয়স তাহলে এটা যদি পিতার আট বছর আগের বয়স হয় তাহলে এটা সমান কি হবে এক্স মাইনাস এইট এটা হচ্ছে পুত্রের আট বছর আগের বয়স এটার সঙ্গে চার গুণ করে দিলে দেখো ব্যাপারটা একই রকম দেখাচ্ছে যে আট বছর আগে পিতার বয়স ছিল এটা এবং আট বছর আগে পুত্রের বয়স ছিল এটা তাহলে চার গুণ করে দিলে এটা একটু সমান হয়ে যাচ্ছে তাহলে ক্যালকুলেশন করলে কী হবে থ্রি এক্স মাইনাস এইট সমান ফোর এক্স এটার সাথে একটা গুণ করলে ফোর এক্স মাইনাস বত্রিশ অর অর হবে সরি থ্রি এক্স মাইনাস ফোর এক্স এটা দেখে চলে আসলে মাইনাস হয়ে যায় মাইনাস থার্টি টু প্লাস এইট সমান মাইনাস এক্স সমান মাইনাস টোয়েন্টি ফোর কেটে গেলে এক্স সমান চব্বিশ অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হবে চব্বিশ তো এটাকে যদি আবার শর্টকাটে করতে যায় তাহলে কী হবে শর্টকাটে করতে গেলে আমাদের করতে হবে যে আমি একটা নিয়ম বলে দিচ্ছি এখানে পূর্বের পূর্বের যতগুণ বিয়োগ ওয়ান বাই পূর্বের যতগুণ বিয়োগ বর্তমানের ততগুণ ইনু প্রদত্ত বছর অর্থাৎ পূর্বের যতগুণ মানে এখানে পূর্বের যতগুণ বলতে চারগুণ বলা হয়েছে তার মানে ছ বছর আগে তাদের চার গুণের ব্যাপার বলেছে তাহলে চার বিয়োগ এক আচ্ছা পূর্বে চার বর্তমানে হচ্ছে তিন গুণ ইন্টু প্রদত্ত বয়স হচ্ছিল আট বছর তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে তিন বাই এক ইন্টু আট সমান টোয়েন্টি ফোর তাহলে পুত্রের বর্তমান বয়স ওকে এই অঙ্কটা দেখো দিয়েছে পিতা পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এদের মধ্যে এদের বয়সের অন্তর হচ্ছে চব্বিশ বছর পুত্রের বয়স কত তো এটা এটাও আমি সেম দু রকমভাবে করে দেখাচ্ছি হলো পুত্রের বয়স পুত্রর বর্তমান বয়স ধরলাম পুত্রের বর্তমান বয়স এক্স বছর তাহলে পিতার বয়স কোথায় হবে পিতার বয়স হবে অন্তর এটা চব্বিশ তাহলে এক্স যোগ টোয়েন্টি ফোর আচ্ছা তাহলে এটা যদি হয় তাহলে সমীকরণটি কী হবে সমীকরণটি হবে এক্স প্লাস এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান কত ষাট তাহলে এক্স প্লাস এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান হবে এটা থেকে বাদ হবে ছত্রিশ তাহলে এক্স সমান আঠারো মানে পুত্রের বয়স হবে আঠারো বছর এবার এটাকে তো শর্টকাটে করতে হবে এটা শর্টকাটের একটা নিয়ম হচ্ছে কি শর্টকাটের নিয়ম ধরো আমি যদি পিতা পুত্রের দুটোই করে দেখাচ্ছি শুধু পুত্র করে দেখানো প্রথমে পুত্র করে দেখাচ্ছি পুত্র পুত্র দিলে কী হবে পুত্র দিলে হবে যে এদের যে টোটাল বয়স টোটাল বয়স মোট বয়স লিখতে হবে মোট বয়স মোট বয়স থেকে পুত্রের ক্ষেত্রে বাদ দিতে হবে অন্তর অন্তর যেটা সেটা বাদ দিতে হবে এটা কিন্তু সূত্র এটা তোমরা লিখে লিখে রাখতে পারো বাই দুই তো এটা কী হবে মোট বয়স এখানে কত হচ্ছে ষাট বিয়োগ চব্বিশ দুই এবার এখানে হচ্ছে কত সেম ছত্রিশ বাই দুই আঠারো তো সেম এবারে কি হবে পিতার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হবে পিতা মানে একটু নিয়মটা চেঞ্জ হবে পিতার ক্ষেত্রে নিয়মটা এটাই হবে যে মোট মোট বয়স বয়স প্লাস অন্তর এর আগে পুত্র ক্ষেত্রে হয়েছিল মাইনাস এখানে হবে প্লাস মোট বয়স বাই টু তাহলে মোট বয়স ছিল ওখানে কত ষাট যোগ অন্তর কত আছে টোয়েন্টি বাই টু তাহলে টোটাল হচ্ছে তোমার এইটি ফোর বাই টু সমান পিতার পুত্রের বয়স হলো আঠেরো আর পিতার বয়স হলো কত পিতার বয়স হল ফর্টি টু তাহলে এটা থেকে এটা বাদ দিলে দেখো লাস্টের অন্তরটা চব্বিশই আসছে আর এই দুটোকে যোগ করলে দেখো ষাটই আসছে তো এপরের পরের প্রশ্নটা হচ্ছে যে পিতা পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ হলে পুত্রের বয়স কত তো সেম অঙ্ক আসতে পারে সংখ্যাগুলো রকম আমি দুরকমভাবে করিয়ে দিচ্ছি দেখো এখানে মনে করি মনে করি পুত্রের বয়স এক্স পুত্রের বয়স এক্স তাহলে পিতার বয়স কত হবে পিতার বয়স চার গুণ তাহলে এক্স গুণ চার সমান চার এক্স তাহলে সমীকরণটি হবে সমীকরণটি সমান এক্স প্লাস ফোর সমান সমান ষাট সমষ্টি বলেছে অর ফাইভ এক্স সমান সমান ষাট এক্স সমান বাই এত সমান সমান বারো বছর তাহলে পুত্রের বয়স কত বারো বছর এইবার আমরা যদি অঙ্কটা একটু সহজভাবে করি তাহলে কী হবে আচ্ছা আমি একটা কথা বলে রাখি এখানে চার গুণ বলেছে তাহলে পুত্রের বয়স কত এক গুণ এক গুণ আর পিতার বয়স চার গুণ তাহলে এখানে আমরা এক গুণ যোগ চার গুণ তাহলে কত গুণ হচ্ছে পাঁচ গুণ এটাকে বারো দিয়ে ভাগ এই সরি ভুল বললাম এটাকে মোট সমষ্টিটাকে পাঁচ দিয়ে ভাগ করে দিলে হবে বারো এবার একটা এক্সাম্পল দিই ধরো এখানে বলেছে পিতার বয়স পুত্র বয়সে সাত গুণ তাহলে এক যোগ সাত করবো তাহলে এটা হবে আট আটকে সমষ্টিটাকে দিয়ে ভাগ করলেই বার হয়ে যাবে এভাবেই হবে নিয়মটা খুবই ইজি ঠিক আছে শুধু একটু মনে রাখতে হবে আর আগের থেকে এটা ভাবলে হবে না যে অঙ্কটা খুব কঠিন ঠিক আছে সহজ ভাবতে হবে তবেই সহজ লাগবে কঠিন ভাবলেই কঠিন মনে হবে এই অঙ্কটা টোটালি ইজি কি বলেছে বলেছে যে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল ষাট বছর বর্তমানে পুত্রের বয়স কুড়ি হলে বর্তমানে পিতার বয়স কত তো দেখো এটা আমি টোটালি ইজিতেই করে দিচ্ছি আমি অনেক কিছু বলে বলে দিচ্ছি পাঁচ বছর আগে তাহলে পুত্রের বয়স কত ছিল পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল কুড়ি বিয়োগ পাঁচ পনেরো বছর তাহলে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল কত পনেরো বছর তাহলে পাঁচ বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল ষাট তাহলে এই এটা থেকে যদি এইটা বাদ দিই তাহলে তো পিতার পাঁচ বছর আগে বয়স কত ছিল সেটা বার হয়ে যাবে তাহলে পিতার বয়স পাঁচ বছর আগে কত ছিল পাঁচ বছর আগে পিতার বয়স ছিল কত ষাট বিয়োগ পনেরো তাহলে হবে তোমার পঁয়তাল্লিশ তাহলে এটা যদি হয় তাহলে এটা হচ্ছে পাঁচ বছর আগে তাহলে এখন কথা হবে পাঁচ বছর যোগ করে দিন হয়ে গেল পাঁচ বছর পরে মানে বর্তমান সরি বর্তমানে পিতা বয়স কত হবে হয়ে গেল পঞ্চাশ ইজি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট যে ভিডিও সেটাও আমি পিতা পুত্রের অঙ্ক নিয়েই করবো তো তোমরা সকলে ভালো থেকো এবং এই ভিডিওটি শেয়ার করে দিও